আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রসুইয়ের রেসিপিতে থাকছে রেডিমিক্স হারিম রেসিপি। তো আমি ঝটপট আপনাদের করে দেখাবো কত সহজেই রেডিমিক্স হারিম তৈরি করা যায়। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। শুরুতেই রেডিমিক্স যে হালিমটা আছে, এই হালিমের প্যাকেটে বিভিন্ন ধরনের ডাল এবং গমের যে মিশ্রণটা আছে, এটা আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রেডিমিক্স হালিম পাওয়া যায়, আপনারা যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স নিতে পারেন। তো আমি রেডিমিক্স হালিমের যে শস্য মিশ্রণটা সেটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব টকবগে গরম 3 কাপ গরম পানি। একটু নেড়ে দিতে হবে। তো এখন আমরা এটা আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমরা মাংসটা রান্না করে নিব। এখন মাংসটাকে রান্না করে নেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে আমি প্রায় 100 ml মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচানো দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ কুচানোটা একটু বেশি দিচ্ছি, কেননা এখান থেকে কিছুটা পেঁয়াজের বেস্ট আমাদের উঠে রাখতে হবে। আমরা 1/3 পেঁয়াজের বেরেস্তা উঠাই নিলাম, এটা আমাদের পরে লাগবে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ রসুন বাটা। এখন আমরা এখানে দিয়ে দিব হাড় চর্বি সহ 1/2 কেজি গরুর মাংস এবং সাথে দিয়ে দিব রেডিমিক্স হালিমের সাথে যে রেডিমিক্স মশলাটা থাকে সেই মশলাটা। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। এখানে আমরা একটু সামান্য পানি দিয়ে দিব। আমি 1 কাপ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। রেডিমিক্স মশলা আসলে সব ধরনের মশলাই দেওয়া থাকে, এডিশনাল আর কোনো মশলা আমাদের প্রয়োজন নেই। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন 7-8 মিনিট মাংসটাকে এইভাবে কষিয়ে দিব। ফিরলাম আমি 7-8 মিনিট পরেই, মাংসগুলোকে একটু নেড়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে 2 কাপ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। ঢাকনাটাকে আবার লাগিয়ে দিচ্ছি। এখন এইভাবে মাংসটাকে আরও 10 মিনিট রান্না করে নিতে, তাহলে ফিরছি আমরা 10 মিনিট পরে। ফিরলাম আমি 10 মিনিট পরে। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এতে যে শস্যগুলো ভিজিয়ে রেখেছিলাম আমরা শুরুতে, সেটা দিয়ে দিব। আমরা ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে আমরা 8 থেকে 10 মিনিট রান্না করে নেব, তবে এর ভিতরে মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। ফিরলাম আমরা 5-7 মিনিট পরে।
এখন আমি এতে চারটে কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচগুলোর আমি মাথা কেটে নিয়েছি, আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আরও 5-7 মিনিট আমরা রান্না করে নেব। ফিরলাম আমি 10 মিনিট পরে। এর মাঝে কিন্তু আমি কয়েকবার করে হালিমটাকে নেড়ে দিয়েছি, যেহেতু বিভিন্ন ধরনের ডাল দেওয়া আছে এটা কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকে, এই জন্য একটু ঘন ঘন নেড়ে দিতে হবে। সব ডালগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, আপনারা রান্না করার সময় যদি দেখেন ডালগুলো সিদ্ধ কম হচ্ছে বা হয়নি, তাহলে আপনারা একটু পানি দিতে পারেন, তবে অবশ্যই গরম পানি। হালিমের থিকনেসটা দেখুন এরকম হবে, এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো আমাদের হালিম রান্নাটা কমপ্লিট। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। এখন একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কেমন হলো আমাদের হালিমটা। দেখুন কতটা লোভনীয় হয়েছে। হালিমটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। দেখুন উপর দিয়ে আমরা একটু শসা ছিটিয়ে দিব। একটু কাঁচামরিচ কুচানো দিয়ে দিব। দিয়ে দেবো একটু আদা কুচানো। আদাগুলোকে এভাবে চিকন চিকন লম্বা করে কুচা নিতে হবে। দিচ্ছে একটু ধনে পাতা কুচানো। এবং ফাইনালি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের বেরেস্তা। আমাদের হালিমটা রেডি। এখন জাস্ট খাওয়ার আগ দিয়ে একটু লেবু চেপে নিতে হবে আর মজা করে খেতে হবে। তো আশা করব আমার এই রেডি মিক্স হালিমের রেসিপিটা আপনাদের একটু হলে ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।